वेलकम। टुडे वी आर गोइंग टू डिस्कस अबाउट द थियोरी ऑफ सेट्स। एट फर्स्ट वी वॉन्ट टू डिस्क्राइब व्हाट इज सेट। ओके, सेट मीन्स कलेक्शन ऑफ वेल डिफाइंड and distinct objects. Okay, তাহলে যখন কতগুলো নির্দিষ্ট একেবারে well defined এবং distinct objects গুলোকে আমরা represent করব, collection of this অবজেক্টস, এই অবজেক্টসটা কিন্তু নাম্বারও হতে পারে, নিউমেরিক্যালসও হতে পারে, নাম্বারস হতে পারে, আবার অবজেক্টসও হতে পারে, অ্যালফাবেটসও হতে পারে। তাহলে নাম্বারও হতে পারে, অ্যালফাবেটও হতে পারে, এমন অবজেক্টস তার কালেকশনটাকেই আমরা সেট বলছি। ওকে, এই সেট আমরা নর্মালি ক্যাপিটাল ইংলিশ ক্যাপিটাল লেটারের দ্বারা সেটকে ইন্ডিকেট করি। যেমন আমি যদি এস একটা সেট, হিয়ার এস ইজ দ্য সেট অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই দিস টু ব্র্যাকেটস উইদিন হুইচ এলিমেন্টস আর টু বি কেপ্ট। অর্থাৎ আমরা একটা সেটে শুরু করব একটা ব্র্যাকেট আর এন্ডিং ব্র্যাকেট, এর মাঝখানে সেটে যে অবজেক্টগুলো সেই অবজেক্টগুলো থাকবে। এই অবজেক্টগুলো ফর এক্সাম্পল আমি বলছি 2, 4, 6। এই 2, 4, 6 এদেরকে আমরা বলছি এলিমেন্ট অফ আ সেট। ওকে, 2 ইজ আ এলিমেন্ট, 4 ইজ আ এলিমেন্ট, 6 ইজ আ এলিমেন্ট অফ দ্য সেট। তার মানে সেট রিপ্রেজেন্ট করতে গেলে আমরা ইংলিশ ক্যাপিটাল লেটার ইউজ করব। তার মানে এ একটা সেট, সেই সেটে 1, 2, 3, 4 এলিমেন্টস রয়েছে। তার মানে 4টে এলিমেন্টস আছে এবং এলিমেন্টস কী কী, 1, 2, 3, 4 ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সেটটাকে ডিনোট করেছি। আর সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ তার মাঝে আমরা এলিমেন্টসগুলোকে রেখেছি। তাহলে এলিমেন্টসগুলোকে আমরা কীভাবে ইন্ডিকেট করব? যেমন আমি যদি বলি যে 1 ইজ আ এলিমেন্ট অফ সেট এ, 2 ইজ এ এলিমেন্ট অফ সেট এ, বা এখানটা আমি বলতে পারি 2 ইজ অ্যান এলিমেন্ট অফ সেট এস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এলিমেন্টগুলোকে ইন্ডিকেট করি এই সিম্বলটা দিয়ে। এখন এই সেট এক্সপ্রেস করার দুটো ওয়ে আছে, দেয়ার আর টু ওয়ে ফর এক্সপ্রেসিং অর রাইটিং আ সেট। দুটো ওয়ে কী কী? ওয়ান ইজ এনুমারেশন মেথড অ্যান্ড সেকেন্ড ইজ ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন মেথড, সিম্পলি ডেসক্রিপটিভ মেথড আর ডেসক্রিপশন মেথড। সো উই ক্যান রাইট সেট ইন টু ওয়ে, ওয়ান ইজ এনুমারেশন মেথড অ্যান্ড সেকেন্ড ইজ ডেসক্রিপটিভ মেথড। ফার্স্ট আমরা এনুমারেশন মেথডে কীভাবে সেটকে এক্সপ্রেস করা হয় সেটা ডিসকাস করব। এনুমারেশন মেথডে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট এক্সপ্রেসড। ফর এক্সাম্পল, যদি একটা সেট হয় এ যার এলিমেন্টসগুলো ধরলাম যে 2, 4, 6, 8, দেয়ার আর 4 এলিমেন্টস অফ সেট, তাহলে এইখানে আমরা এই এ সেটটার প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছি। দিস মেথড, দিস এক্সপ্রেশন ইজ নোন অ্যাজ এনুমারেশন মেথড অফ এক্সপ্রেসিং অর রাইটিং সেট। অর্থাৎ ইফ উই রাইট ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ আ সেট, দেন দ্য মেথড ইজ নোন অ্যাজ এনুমারেশন মেথড। কিন্তু আমরা যদি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে না পারি, তাদের কোনো একটা প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা এক্সপ্রেস করি, তখন আমরা এই সেটের এক্সপ্রেশনটাকে বা রাইটিংটাকে, ওয়ে অফ রাইটিংকে বলবো ডেসক্রিপশন মেথড। ফর এক্সাম্পল, আমি একটা সেট লিখছি, এ ইজ আ সেট
of x such that x is a natural number. X is a natural number. Okay, amra ekhane natural number to oshim infinite তাহলে এতগুলো নিচে ন্যাচারাল নাম্বারকে তো আমরা প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারকে তো এখানে লিখতে পারবো না, তার বদলে আমরা সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম যে x such that x is a natural number. ওকে, তাহলে এইভাবে যখন আমরা এক্সপ্রেস করছি তখন আমরা এটাকে বলছি ডেসক্রিপশন মেথড. অর্থাৎ ডেসক্রিপশন মেথডে x বা কোনো সেটের এলিমেন্টগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা প্রপার্টিজ এক্সপ্রেস করা হয়। ওকে, এইবার আমরা আসবো যে ডিফারেন্ট types or kinds of sets. অর্থাৎ কী কী ধরনের সেট আমরা দেখতে পাই, সেই types of set আমরা এক এক করে ডিসকাস করব। ফার্স্ট আমরা আসবো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, হোয়াট ইজ ইউনিভার্সাল সেট? অল ইনক্লুসিভ সেট। ইউনিভার্সাল সেটকে নর্মালি ইউ দিয়ে ডিনোট করা হয়, অথবা অনেক সময় অনেক জায়গায় তোমরা দেখবে ওমেগা সাইন দিয়েও ডিনোট করা হয়। এই ইউনিভার্সাল সেট মানে যেখানে সব সেটগুলো ইনক্লুডেড, অর্থাৎ অল ইনক্লুসিভ সেটস ক্যান বি রেগার্ডেড অ্যাজ ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমরা যত সেট, ফর এক্সাম্পল আমি বলি যে স্টুডেন্টস অফ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে সব ইউনিভার্সিটির কলেজ স্টুডেন্টদের ইনক্লুড করা হবে, তাহলে এইটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট। তার মধ্যে স্টুডেন্টস অফ কল্যাণী ইউনিভার্সিটি, তাহলে এটা হচ্ছে ওই একটা সেট যদি হয় স্টুডেন্টস অফ কল্যাণী ইউনিভার্সিটি, তাহলে সেই সেটটা ইউনিভার্সাল সেট, অর্থাৎ ওইখানে যে অল স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এইরকম অল ইনক্লুডেড ইন ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানেই আমরা বলছি যেখানে এন্টায়ার সেট, সমস্ত এলিমেন্টসগুলো থাকবে, সব সেটগুলো মিলিয়ে ইউনিভার্সাল সেট হবে। সেকেন্ড আমরা আসব নাল সেট অর সরি নাল সেট অর ইট মে বি কল এমটি সেট। এমটি সেট হুইচ ইজ ডিফাইন্ড, এমটি সেট হুইচ ইজ ডিফাইন্ড বাই ফাই। তাহলে যদি দেখি আমরা কোনো একটা সেটে কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ ইফ আ সেট কন্টেন্স নো এলিমেন্ট, দেন ইট ইজ কল্ড নাল সেট অর এমটি সেট অর ফাই সেট। ইট ইজ নর্মালি ডিনোটেড বাই ফাই সাইন। ওকে, থার্ড আমরা ডিসকাস করব ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফার্স্ট হচ্ছে ফাইনাইট সেট। হোয়াট ইজ ফাইনাইট সেট? If the elements of a set are infinite number, অর্থাৎ কোনো সেটের এলিমেন্টগুলো যদি কাউন্টেবল হয়, সেটের এলিমেন্টের নাম্বার যদি গোনা যায়, তখন আমরা সেই সেটটাকে বলবো ফাইনাইট সেট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এ ইজ আ ফাইনাইট সেট ওয়্যার এলিমেন্টস 1, 2, 3। হিয়ার দ্য এলিমেন্টস 1, 2, 3 আর কাউন্টেবল, সো দিস ইজ আ ফাইনাইট সেট। বাট ইফ অল দ্য এলিমেন্টস, ইফ অল দ্য নাম্বারস অফ এলিমেন্ট ক্যানট বি কাউন্টেবল, অর্থাৎ আমরা যদি কোনো সেটের সব নাম্বারগুলোকে কাউন্ট করতে না পারি, দ্যাট ইজ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, তখন আমরা এই নন কাউন্টেবল এই সেটকে বলছি ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, ওকে, তাহলে ইনফাইনাইট সেট কীরকম? একটা সেট বলছি এ, যেখানে বলা যেতে পারে যে এক্স হচ্ছে এমন এক্স সাজ দ্যাট এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার।
দেখো এখানে পজিটিভ ইন্টিজার তো অসংখ্য, ফলে এখানে নাম্বার অফ এলিমেন্টস কিন্তু আনকাউন্টেবল বা নন কাউন্টেবল, সরি। তাহলে সুতরাং যদি সেটের এলিমেন্টসের নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করা যায় তখন সেটাকে আমরা বলবো ফাইনাইট সেট, আর যদি সেটের এলিমেন্টসগুলোকে কাউন্ট করা না যায় তখন আমরা এটাকে বলবো ইনফাইনাইট সেট। ওকে, নাও উই আর গোয়িং টু ফিফথ টাইপ অফ সেট হুইচ ইজ নোন অ্যাজ ইউনিট সেট। What is unit set? Unit set sometimes also called singleton set. Singleton set. That means the number of element of the set is one. Number of element in the set is one. If the number of element of a set is one, then the set is called unit set or singleton set. Here A is a unit set if here number of element is 6, so this is a unit set. Tale unit set hote gele amra dekhchi je ekta matro element thakbe. এবারে আমরা আসবো নেক্সট টাইপ সাবসেট। সাবসেট বলছে যে কোন একটা সেটের সাবসেট মানে হচ্ছে অ্যানাদার সেট সাচ দ্যাট সাম অর অল এলিমেন্টস অফ আ সেট। একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার বোঝা যাবে। যদি এ একটা সেট যার ভ্যালু আছে 1, 2, 3, 4, 5 অল দিস এলিমেন্ট অ্যান্ড অ্যানাদার সেট বি ইজ সাজ দ্যাট দ্য এলিমেন্টস 2, 3, 4। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি সেটের এলিমেন্টসগুলো যেমন 2, 3, 4 এ সেটের মধ্যেও রয়েছে, কিন্তু এ সেটে এর বাইরেও আরও কিছু এলিমেন্ট আছে। এরকম যদি হয় তাহলে বি ইজ আ সাবসেট অফ এ, অর্থাৎ কোনো সেট যদি আমরা কোনো সেটের কিছু এলিমেন্ট বা সব এলিমেন্ট নিয়ে যদি আরেকটা সেট তৈরি হয় তখন আমরা এই সেটটাকে আগের সেটটার সাবসেট বলি। ঠিক উল্টোটা, তাহলে যদি দেখা যায় কোনো একটা সেটে অন্য সেটের কিছু এলিমেন্ট রয়ে গেছে তখন এই সেটটাকে আমরা বলবো সুপার সেট। তাহলে হেয়ার এ ইজ সুপার সেট অফ বি। সাবসেট ইজ ইন্ডিকেটেড বাই দিস সাইন অ্যান্ড সুপার সেট ইজ, তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এ ইন দিস এক্সাম্পল অ্যান্ড এ ইজ দ্য সুপার সেট অফ বি। সো আই হোপ হোয়াট ইজ সুপার সেট ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেটটা কি? পাওয়ার সেট ইজ দ্য সেট কন্টেন্স অল দ্য সাবসেট অফ আ সেট। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই তারপরে পাওয়ার সেটটা বোঝাবো। ধরো একটা সেট আছে তার তিনটে এলিমেন্ট 2, 3, 4 and 5। হেয়ার এ ইজ আ সেট হুইচ হ্যাজ ফোর এলিমেন্টস 2, 3, 4, 5। নাও সাবসেট অফ এ, অল দ্য সাবসেটস অফ এ ক্যান বি রেগার্ডেড অ্যাজ পাওয়ার সেট হুইচ ইজ নোন অর এক্সপ্রেস অ্যাজ লাইক দিস পাওয়ার সেট অফ এ। সো পাওয়ার সেট অফ এ ইজ দ্য সাবসেট অফ অল দোজ। এখানে যেমন একটা সাবসেট কি হবে 2, একটা এলিমেন্ট 3, একটা এলিমেন্ট 4, একটা আচ্ছা আমি তিনটে এলিমেন্ট দিয়ে দেখাই, 4 এলিমেন্ট দিয়ে অনেক বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে আমি আফটার গিভিং এক্সাম্পল আমি বলছি।
टू थ्री फोर तारपर एक सबसेट होते टू थ्री और एक सबसेट होते टू फोर और एक सबसेट होते थ्री फोर और एक सबगुलो एलिमेंट नहीं अर्थात टू थ्री फोर एक दुई तीन चार पाँच छय सात टू थ्री फोर टू थ्री टू फोर थ्री फोर टू थ्री फोर ताले टू थ्री टू फोर थ्री फोर একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর ফাই সেট বা নাল এমটি সেট একটা সাবসেট অবভিয়াসলি কারণ এমটি সেট সবসেটেরই সাবসেট সুতরাং আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তার মানে আটটা সাবসেট হতে পারে আমরা এলিমেন্ট কটা দুটো একটা তিনটে এলিমেন্ট তিনটে এলিমেন্ট হলে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু এইট আটটা সাবসেট হবে একই রকম আমি চারটে কেন নিলাম না তখন চারটে নিলে আমার টু টু দি পাওয়ার ফোর তার মানে চার চার দুগুণ আট ষোলোটা লিখতে হতো এখানে যেহেতু অনেকটা বড় হয়ে যেত ওই জন্য আমি তিনটে এলিমেন্ট নিয়ে করলাম নাথিং এলস ওকে তাহলে পাওয়ার সেট কি পাওয়ার সেট হচ্ছে কোনো একটা সেটের পাওয়ার সেট বোঝায় ওই সেটটার সমস্ত সাবসেটগুলোরকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তার মানে পাওয়ার সেট ইজ আ সেট হুইচ কন্টেন্স অল দ্য সাবসেট অফ আ সেট এই সাবসেটগুলোর মধ্যে অবভিয়াসলি ফাই বা নাল সেটটাও থাকবে ওকে এবার আমরা তাহলে আসবো আর একটি সেট আছে আমাদের লাস্ট টাইপ অফ সেট সেটা হলো ইকুয়াল সেট ইকুয়াল সেট ইকুয়াল সেট কি যদি দেখা যায় দুটো সেট আছে আমার এ যেখানে এ বি সি তিনটে এলিমেন্ট আর একটা সেট আছে ফর এক্সাম্পল বি যার এলিমেন্ট হচ্ছে ধরলাম ডি ই এবং দেখা যায় যদি এ আর ডি ইকুয়াল বি আর ই ইকুয়াল সি আর এফ ইকুয়াল তাহলে আমরা বলবো যে এ ইজ ইকুয়াল টু বি অর্থাৎ ইকুয়ালিটি সেট দুটোর মধ্যে ইকুয়ালিটি রয়েছে বা এ ইকুয়ালস টু বি দুটো সেট যার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট করেসপন্ডিং এলিমেন্টগুলো যদি ইকুয়াল হয় তখন আমরা এই সেট দুটোকে বলবো ইকুয়াল সেট ওকে তাহলে আমরা এখন ডিসকাস করলাম ডেফিনেশন বা কনসেপ্ট অফ সেট সেট ডেসক্রিপশন অফ সেট বা মেথডস অফ এক্সপ্রেসিং অর রাইটিং সেটস অ্যান্ড লাস্ট ডিফারেন্ট টাইপস অফ সেট